আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য ও জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথিবীর বয়স যতই ক্রমান্বয়ে কমে যাচ্ছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি ততই বাড়ছে। সেটা দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে তিনভাবে হচ্ছে, একটা হচ্ছে কি আমাদের খাদ্য অভ্যাস, আরেকটা হলো যে আমাদের রোগ জীবাণুর যে প্রাদুর্ভাব, আরেকটা হলো আমাদের খাদ্যতে বিষক্রিয়া অথবা কেমিক্যালি যে বা প্রিজারভেটিভ। তো আরেকটা জিনিস যোগ করা যায়, সেটা হলো শৃঙ্খল, কারণ অনলাইন যুগ হওয়ার কারণে মানুষ অনলাইনে একটিভ বেশি, ব্রেন মস্তিষ্ক সব বেশি অনলাইনে দিচ্ছে, ফেসবুক আর ইউটিউব আর টিকটক আর যেটা বলে। এখন আপনি যদি জীবনে সুখে না থাকেন, মানে সুস্থই না থাকেন, তো সুখে থাকবেন কিভাবে? আপনার জীবন কিভাবে সুখের থাকবে? তাহলে সুস্থ থাকলে আমরা সুখে থাকতে পারবো, সুন্দর জীবন গড়তে পারবো, সুন্দর পরিকল্পনা করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 1 নম্বরে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, সঠিক নিয়মে খাদ্য করতে হবে। সকালে বেশি খাবো, বেশি খাবো বলতে প্রয়োজন মতো যতটুকু খাওয়া দরকার ততটুকু খাবো, দুপুরে আমরা আরেকটু কম খাবো, রাত্রে এশার নামাজের আগে কম খাবো, রাত্রে আর খাওয়ার প্রয়োজন নেই। এই একটা অভ্যাস আমাদের তৈরি করতে হবে। যে খাদ্যটা খাবো এটা যেন হোটেলের খাদ্য কম হয় এবং বাইরের খাবার কম হয়, নিজের রান্না করা খানাটা হলে ভালো। তাহলে আপনার আর একটা সমস্যা হবে না, আপনার বিভিন্ন রোগে আক্রান্ত আপনি হবেন না। দ্বিতীয়ত হলো, যে যে খাদ্যগুলাতে বাজার থেকে মাছ তরকারি নিয়ে আসি, এগুলো গরম পানি দিয়ে, বিশেষ করে ভেজিটেবল, যেটা শাকসবজি তরি তরকারি ফলমূল, গরম পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে তারপরে খাবেন, ঠান্ডা করবেন। আর মাছ যেটা আছে সেটাও গরম পানিতে ধোয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে রাখবেন, মুছে রাখবেন, অথবা অ্যাপেল সিডার ভিনেগার পানিতে একটু ভিজিয়ে রাখবেন, অ্যাপেল সিডার ভিনেগার মাদার যেটা ওটা। এটা হলো আপনার বিষক্রিয়া মুক্ত খাদ্য, বাজারের খাদ্য বিষক্রিয়া এটা মুক্ত থাকতে হবে। দ্বিতীয় হলো শৃঙ্খল জীবন, ক্যাডেট লাইফ যেটাকে বলে, সেটা হল টাইম মতো খাওয়া, টাইম মতো ঘুমানো। টাইম মতো ঘুমটা বড় এফেক্ট দাঁড়িয়েছে আমাদের বর্তমান, টাইম মতো খাওয়াটা বিশাল এফেক্ট দাঁড়িয়েছে। সকালে নাস্তা আমরা অধিকাংশে 10টা 11টা বাজে খাই, আবার দেখা গেছে আমাদের অনেকে ঠিক মতো খাচ্ছেন, সেটার সংখ্যাটা খুব কম। আবার আমরা আটটা খাওয়া খাওয়া দুপুরবেলার খাওয়াটাও সমস্যা হয়, রাতের খাবার বেশি সমস্যা হয়, গোলযোগ হয়। সেটা কি হচ্ছে? সেটা আমাদের 10টার পরে যদি খানা খান বা 10টার আগে যদি আপনি খান, এই খাদ্যটা আপনার জন্য মৃত্যুর ঝুঁকি হতে পারে, এটা আপনার মৃত্যুর ঝুঁকি নিয়ে যেতে পারে। রাতে যারা খাবে, বেশি বেশি খাবে যারা, 2 ঘন্টা আপনাকে বিরতি রাখতে হবে, ঘুম যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা আপনাকে হাঁটাহাঁটি কাজকর্ম করতে হবে। আপনি যদি মনে করেন এই খাওয়ার সাথে সাথে রাত্রে ঘুমিয়ে পড়া বিপদ, গ্যাস জমে পেটে দম আটকে যাবে, আপনার দম বন্ধ হয়ে যাবে, আপনার শ্বাসকষ্ট হয়ে যাবে, আপনার বুক ব্যথা করবে, তো মনে করবেন যে হাড়ের ব্যথা, কেউ বলবো গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাসের ব্যথা, গ্যাসেরই ব্যথা, কিন্তু হাড়ের ব্যথাটা আমরা অনুভব করে অনেকে না ভুল। এই খাদ্য অভ্যাস না করলে আপনি রাত্রে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন, চুকা ঢেকুর আসবে, বুক গলা জ্বলবে, পেট ব্যথা করবে, পেট পাপিয়ে থাকবে। তো এই এই যে খাদ্য অভ্যাস না করলে আপনি অসুস্থ পড়বেন, আপনি সুস্থ থাকবেন না, দীর্ঘ দীর্ঘ হায়াত অথবা দীর্ঘ দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন না। তো সম্মানিত বন্ধুগণ, স্বাস্থ্যের উপর আমার অনেক কথা আছে বলবো আমি ইনশাল্লাহ। আমার এই কথাগুলি যদি ভালো লাগে, আমার 1 নম্বরে লাইক করে দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে
বান্দার সমস্ত চাওয়া আল্লাহ পূরণ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।